हेलो एवरीवन अस्सलाम वालेकुम आमी शमी कबीर बड़बड़ मत आबारो आपनादेर माझे हाजिर होयेछि नतुन आरेकटी छोट्ट ब्लग निये। आशा करी आजकेर ब्लगटी सबार काछे भालो लागबे आर भालो लागले सबार शुरूते बोले दिच्छि आबार दुष्टुमि करे बोलछि ठीक आछे केउ माइंड करबेन ना। भालो लागले एकटा लाइक दिबेन आर भालो ना लागलेओ एकटा लाइक दिबेन आर साथे जारा एखन माने नतुन आमार च्यानेले नतुन भिजिट करछेन तारा आमार च्यानेलटिके सबस्क्राइब करे राखबेन ठीक आछे। ताहले कि हबे जानेन এই দুষ্টু মিষ্টি ব্লগগুলো আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে দুষ্টু মিষ্টি ব্লগগুলো। তো এখন আমি কি কি মানে আমি তো আসলে কাজকর্ম নিয়ে আসি, কাজের লোক তো আমি ঠিক আছে, তো যার কারণে আমি কাজের বাইরে তো আর কিছু দেখাতে পারি না তাই না। তো আমি এটাও তো একটা কাজ, আমি একটু মাথাটা আশ্রয় নিচ্ছি ঠিক আছে, দেখেন এলোমেলো হয়ে আছে মানে এতক্ষণ কিন্তু অনেক কাজ করেছি ঠিক আছে, শুধু এই মানে সাজুগুজুই করি না ঠিক আছে। তো মাথাটা একটু মানে মাথা চুল আশ্রয় নিচ্ছি, চুলটা আশ্রয় নিচ্ছি চুলটা কি ছাড়া রাখবো নাকি না একটু উঁচু করে বাঁধবো কারণ গরম লাগবে না হলে ঠিক আছে, একটু টাইট করে উঁচু করে বেঁধে নিব। এই যে আমি আবার এই বাঁধাটা বাঁধতে একটু ভালোবাসি কারণ এখানে একটু করে টিকির পরে এই যে দেখেন অনেকটা মণিপুরীদের মতো ঠিক আছে। তো না এখন আমি কিভাবে বাঁধবো দাঁড়ান আমি বাঁধতেছি, বেঁধে আসছি, কি বলবো বাঁধবো যে একটা কিছু মানে পাবো না ঠিক আছে, একটা কিছু আমার মেয়েটার জন্য আমি পাবো না। এখন এই কিছু করার নাই, এটা দিয়ে একটু করে ই করে রাখি ঠিক আছে, পরে যে দেখা যাবে কি হয় না হয়। ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে ঠিক আছে। তো যাই হোক দূর আমি কাঁকড়া টাকড়া দিয়ে আটকাই না চুল ঠিক আছে, কি করব যাক যেহেতু ভিডিও এসেছি ভিডিওর সামনে একটা ব্যান্ড একটা মাথায় নিব ঠিক আছে, চুলটা ছাড়া থাক ব্যান্ডটা মাথায় নিই এভাবেই হোক। এভাবে ঠিক আছে। তো চলুন আজকে কি কি কাজ নিই আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এক ঝলক দেখে নিন ঠিক আছে। এখানে দেখুন আমি নিয়েছি কচুর ফুল, আজকে আমি এই কচুর ফুল রান্না করব। আর আর এটা হলো বাটা মাছ, এই মাছটা রান্না করব এই যে বেগুন দিয়ে, বেগুন এইভাবে আমি কেটে নিয়েছি, তো বেগুন দিয়ে এই বাটা মাছটা রান্না করব। তো বাটা মাছটা আমি কেটে ভালোভাবে মানে পরিষ্কার করে কাটায় নিয়ে আসছি আজকে মাছটা ঠিক আছে, আজকে না মানে মাছটা কাটে মানে কেটে কুটে একদম রেডি করে নিয়ে আসছি। আর আমি বাসায় যতটুক পরিষ্কার করার করেছি আর এইভাবে আমি চাল ধোয়া পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, চাল ধোয়া পানির মধ্যে মাছটা ভিজিয়ে রেখে ধুলে কি হয় মাছের যে মানে গন্ধটা চলে যায় অনেকটা চলে যায়, আর সাথে মাছটা অনেক পরিষ্কার করে ধোয়া হয়। হ্যাঁ, যার কারণে আমি চাল ধোয়া পানির মধ্যে মাছটা ভিজিয়ে রেখেছি, সাথে একটু করে লবণ দিয়ে দিবেন, তাহলে কি হবে এই মাছটা যখন আমি ভালোভাবে এরপরে ধুবো তখন একদম এমনি দেখতে পাচ্ছেন কতটা চকচক করছে, আরো চকচক করবে, আর মাছের গা থেকে যে মানে এরকম কালো কালো পানি বের হয় দেখবেন যে কয়েক ধোয়ার পরেই অনেকটা কমে গিয়েছে পানিটা মানে কালো পানিটা। এই যে আমি কচুর ফুলগুলো কেটে নিচ্ছি ঠিক এইভাবে, তারপরে তো আমি রান্না করব। এখন বসে বসে কিন্তু বঠিতে কাটছি, কাটা মানে কাটাকুটি করছি আর কি। এই যে কচু ফুল এখান থেকে নিয়ে নিয়ে আমি কাটছি, আর এই তো এখানে কিছু মানে আম আছে, এই আমগুলো কিন্তু ছোট ছোট আম, অনেক মানে দেশি আম, অনেক মজা খেতে, তো এগুলো পাকবে পাকলে খাবো, অনেক ছিল এখানে তো
পাকসে আর খাইছি, পাকসে আর খাইছি, আর এই কয়টা আছে, আরো কয়টা কিনে রাখতে হবে যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে আরো কয়টা কিনে রাখবো। আর এখানে উস্তে বা হ্যাঁ উস্তে আছে, বেগুন আছে, আর এই দেখুন কাঁচামরিচের মধ্যে মানে কাঁচামরিচ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে এগুলো হলো ওই ফলগুলোর নাম হলো লটকন ফল, এখানে খুব মানে খায় এই ফলটা। তো কাঁচামরিচ এগুলো নষ্ট হয়ে আসছে, এখানে আরও কিন্তু কাঁচামরিচ আনা হয়েছে। আর এর মধ্যে চট্টগ্রামের মানুষ বলে নাগামরিচ, এই যে সেই নাগামরিচ, আর আমাদের ওখানে মানুষ বলে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচও নিয়ে এসা হয়েছে, যেটা কিনা আমরা অনেক প্রিয়, মানে আমাদের কাছে অনেক প্রিয়, আমরা খুব মজা করে খাই। তো এখানে এই যে দেখুন মাছগুলো আমি এভাবে রান্না করে নিচ্ছি। তো বেগুন দিয়ে একটা মাখা মাখা হালকা পোড়া পোড়া রান্নাটা হবে, এটা অনেক সুস্বাদু হয় এই মাছটা খেতে। আমরা আসলে সামুদ্রিক মাছ ওইভাবে খাই না, তারপরেও নিয়ে এসেছে, এটা বাটা মাছ, অনেক ভালো লাগছে। মানে এর আগেও খেয়েছি একবার, এটা যখন আনা হয়েছিল তখন এর আগেও একবার খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এই যে একটু করে হাত দেখালাম, সেটা হলো কচুর ফুল যখন কাট মানে কেটেছি তখন হাতের অবস্থা ওই হয়েছে। তো আমি চাইলে টেকনিক অ্যাপ্লাই করতে পারতাম, কোনোভাবে আমি আমার হাতে এই স্পটটা পড়তে দিতাম না, তো আমি চিন্তা করেছি যাক কাজ যখন করছি তাই একটু স্পট পড়ে পড়ুক, সমস্যা নাই। তো আমি এটাকে মেনে নিয়েছি বিদায়, আমার হাতে স্পটটা পড়েছে, তা না হলে কিন্তু হতো না। তো দেখুন একদম ঘেমে গিয়েছি মাছটা রান্না, মাছটা কিন্তু ওইভাবে আপনারা সুন্দর করে ধুবেন, চাল ধোয়া পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুবেন, তাহলে মানে ট্রাই করেন, আমার কথা বিশ্বাস না করেন আর না করেন, একটু করে ট্রাই করেন, দেখবেন অনেক সুন্দর করে মাছটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এখানে হলো আমি যে কচুর ফুলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেগুলো আমি কি করেছি কড়াইতে পানি গরম করে, মানে পানিটা কিন্তু আগে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে কচুর ফুলগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, তো এর মধ্যে একটু লবণও দিবেন হালকা করে, তাহলে ভালো হবে। তো আমি সেদ্ধ করে নেওয়ার পরে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ছিদ্রযুক্ত ছাঁকনি বা চামচের সাহায্যে আমি পানি ঝরিয়ে নিয়েছি, মানে পানি থেকে কচুর ফুলগুলো আলাদা করে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু আলাদা করে নিয়েছি, আর ওইটা কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা ফেলে দিয়েছি। আর এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তেলের পরে ভেজে নিয়েছি, হালকা করে অল্প একটু ভেজে নিয়েছি, তারপরে আমি আদা রসুন জিরা পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হলো লবণ, স্বাদ মতো লবণ আমি দিয়ে সুন্দর করে একটু করে কষিয়ে নিয়েছি তেলে। তারপরে কি করেছি এই যে পানি অ্যাড করে দিয়েছি, পানি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব, পানিটা টকবগিয়ে ফুটে এলে আমি এই যে কচুর ফুলগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কচুর ফুলগুলো আমি আগে থেকে এই চামচের সাহায্যে ভেঙে নিয়েছি, মানে ঘোটার মতো করে ভেঙে ভেঙে নিয়েছি, এটা একদম রান্না করতে করতে ঘুটে যাবে একদম। তো রান্না হয়ে গিয়েছে, দেখুন একদম রেডি হয়ে গিয়েছে। এই হলো আমাদের আজকের রাতের খাবার, কচুর ফুল। এভাবে রান্না করলে খেয়ে দেখবেন, এভাবে রান্না করে খেয়ে দেখিয়েন এত মজা। আর ফুলটাকে কিন্তু একদম টানিয়ে ফেলতে হবে, দেখছেন তেলটা কিন্তু উপরে উঠে। তো কচুর লতিটা, সরি ওইটা কচুর ফুল, হ্যাঁ কচুর ফুলটা কিন্তু মানে কি বলবো, একটু টেস্ট করে দেখেছিলাম, অসম হয়েছে, অসম। তো অনেক সুস্বাদু হয়েছে। তো এভাবে
কচুর ফুলটা যদি কেউ রান্না করেন তাহলে এভাবে করিয়ে নিন, একটু গাল চুলকাবে না, গলা ধরবে না। তো যাই হোক, এভাবে রান্না করবেন। আর দেখি আমি একটু জানালাটা পর্দাটা খুলে দিয়ে আসি, ঠিক আছে? জানালার পর্দা খুলে দিতে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের সামনে একটু কাজ মাথায় থাকলে কি হয়, তাই না? তাই এইটা দিয়ে আমি কি করি, একটু মানে চেয়ার গুলো একটু মুছে নিই। হ্যাঁ, মনে করবেন এটা একটা কাজ, এটা করবেন ধুলো বালি মানে চেয়ারে পড়ে তো মুছে নিবেন, ঠিক আছে? এই যে মুছে নিলাম, তো ওখানে আমি রেখে দিলাম আপাতত। দেখুন এত কাজ করেছি, ঘেমে একাকার হয়ে গিয়েছে। আর চলুন দেখে আসেন, মানে দেখবেন, হ্যাঁ, মানে অহনা কি করছে, এই দেখুন অহনা কি করছে, দেখুন ওর কোনো মানে কাজই এগুলো। হ্যাঁ, এগুলো কাটবে, তারপরে এই যে কেচি দিয়ে কাটতেছে। এ তুমি কি বানাচ্ছো? এই যে দেখেন কি কি করছে, একটু ভালো করে দেখেন আপনারা তাহলে বুঝবেন। হ্যাঁ, এই যে এইগুলোকে ওই তোমার এইগুলো চলে না পর, এই দেখুন, এই দেখুন, এই যে এটা চলে না, ও এই দেখতে পাচ্ছেন ওর কাজ হলো এইগুলো। তো ওর কাজ করুক, আমি আমার কাজ করি, তাই না? এত কাজ করলাম কিন্তু হাতটা ভালোভাবে ধুতে হবে, হাতের মধ্যে একটু ময়লা আছে, তো হাতটা ধুয়ে নিয়ে হাতের সব জামগুলো হয়ে যায়, হাত ধোয়া হয়ে গেল, হাত এখন পরিষ্কার, ঠিক আছে? তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর ভিডিওটা বড় হতে দেওয়া যাবে না, তাহলে আপনাদের কিল আমার পিঠে ধরবে না, ঠিক আছে? তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই তো বরাবরের মতোই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা অলওয়েজ আপনাদের জন্য দোয়া করি। তবে আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।